সবাইকে শুভেচ্ছা ও স্বাগত জানাচ্ছি স্ক্রাপ ভিউ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। তো বন্ধুরা, আজকে আমি আপনাদের সামনে যে ভিডিও টিউটোরিয়ালটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে অ্যাডোব ফটোশপ দিয়ে আপনারা কিভাবে একটি ছবির পিছনের অপ্রয়োজনীয় কাউকে অথবা কোনো বস্তুকে অথবা বিষয়কে অথবা কোনো সাবজেক্টকে আপনারা ডিলিট করতে পারেন অথবা মুছে ফেলতে পারেন। তো চলুন শুরু করা যাক। প্রথমে আপনারা ছবিটা ওপেন করে নিন। ছবি তোলার সময় অনেক সময় হয়তো বা পিছনের কোনো পার্সোনাল বস্তু অনেক সময় আমাদের ছবির সাথে হয়তো বা চলে এসে, যেটা দেখতে ভালো লাগে না। তো আমার ছবিটি ওপেন হয়ে গেছে, আপনার ছবিটি প্রথমে ওপেন করে নিন। আমি একটি ছবি ওপেন করে নিলাম। তো ছবিটি ওপেন হওয়ার পরে আপনারা এখানে ডান দিকে দেখবেন ছবিটি আপনার একটি কপি আপনার লেয়ার তৈরি হয়ে গেছে, যেটি লক করা আছে। এটি এখন আমরা আনলক করব। লেয়ারটিতে ডাবল ক্লিক করলেই আপনার একটি অপশন আসবে, সেটিতে শুধু ওকে দিবেন, তাহলে আপনার লেয়ারটি আপনার আনলক হয়ে গেছে। এখন এটার উপর আপনি কাজ করতে পারবেন। ছবিটি জুম করলে আপনি দেখতে পাবেন পিছনের কিছু কিছু অংশে অনেক লোকজন দেখা যাচ্ছে, যেটা হয়তো বা ছবিতে কেউ যদি আপনার রাখতে না চান, হ্যাঁ, অপ্রত্যাশিতভাবে হয়তো বা আপনার সাবজেক্টগুলো চলে এসেছে। তো প্রথমে আপনাকে করতে হবে আপনার টুলস মেনু থেকে, আপনারা দেখেন এখানে একটি টুলস রয়েছে স্পট হিলিং ব্রাশ টুলস, এটিকে আপনারা সিলেক্ট করে নেবেন। নিচে আরেকটা অপশন আছে, সেটি হচ্ছে হিলিং ব্রাশ টুলস, আপনারা স্পট হিলিং ব্রাশ টুলসটি সিলেক্ট করবেন। এটা জুম করে নিচ্ছি, ওকে। এখন শুধু যে জায়গাটুকু আপনি মুছে ফেলতে চান শুধু সেই জায়গাটা শুধু আপনি সিলেক্ট করে দেন। এখানে আমাদের কয়েকজনকে দেখা যাচ্ছে যারা হয়তো বা বসে আছে, আমরা এখানে সিলেক্ট করে নিলাম। আপনারা কাজটা ধীরে ধীরে করবেন, তাহলে দেখতে অনেক সুন্দর লাগবে, সহজে বুঝতে পারবেন না যে কোথা থেকে ছবিটি মুছে ফেলা হয়েছে। উপরে ছবিটি মুছে দেওয়ার পর নিচের ছবিতে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন পানির মধ্যে জলছায়াটি রয়ে গেছে, এটিও আপনার চাইলে এখান থেকে আপনারা মুছে ফেলতে পারেন। আমি মুছে দিচ্ছি যেন কোনোভাবেই হয়ে গেছে। আপনারা দেখতে পারতেছেন ছবির পিছনের আপনার বিষয়বস্তু যেগুলো আছে, অবজেক্ট যেগুলো আছে, সেগুলো আপনার ডিলিট হয়ে গেছে, চলে গেছে। এখন শুধু আপনাকে দেখা যাচ্ছে। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই। আশা করি সবাইকে আমাদের ভিডিও টিউটোরিয়ালটি অবশ্যই যদি ভালো লেগে থাকে তাহলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। তো সবাই ভালো থাকবেন, নেক্সট টাইম অন্য কোনো বিষয়ের উপর আমরা ভিডিও টিউটোরিয়াল নিয়ে আপনার সামনে হাজির হবো। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সবাইকে ধন্যবাদ।